দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে। আর আমরা এসেছি মেসার্স খালেদা ডেয়ারি ফার্মে। দেখছেন বেশ কিছু খামার উপযোগী দেশি জাতে ষাঁড় গরু রয়েছে, আর এগুলো নিয়ে আমরা কথা বলবো। আর আমার সামনে রয়েছেন কাদেমুল ভাই, দেখছেন গরুগুলোর পরিচর্যা করছেন উনি। কাদেমুল ভাই, মাগরিবের আজান দিচ্ছিল মানে, তারপরে ওয়ালাইকুম সালাম আজান দিচ্ছে। ওয়ালাইকুম সালাম ভাই, দর্শকরাও নিয়েছে তো। হ্যাপি নিউ ইয়ার নাকি? প্রথম সাল প্রথম একটা প্যাকেজ। সারাদিন কি করছেন ভাই? এখন হাঁটতে আসলাম ভাই। হাট থেকে আসলাম? এখন হাঁটতে এখন আসার 5 মিনিট হয়েছে, খালি মুখটা ধুইয়া আপনাকে ডাক দিলাম এই ভিডিওটা। তাই সন্ধ্যাবেলা কেন, আমরা তো দিনের বেলা দিতে পারতাম সুন্দর। এখন হচ্ছে কি, হাট থেকে আসতে হয়তো কোনো সময় দেরি হয়ে যায়। আচ্ছা, গরু আমার আজকে আসবে ভাই 10টা গরু। আচ্ছা, এর আগে কি দিছিলেন এগুলো গরু? না ভাই, এগুলো গরু না, অন্য দিছিলাম। হ্যাঁ, ওগুলো কালকে দিয়েছে। আচ্ছা আচ্ছা, কালকে ওই যে হবিগঞ্জে যেগুলো গেল। আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম গরু নাকি? প্রথম গরু দেখেন, প্রথম গরু। গরুর মশান গাড়া আপনার শিং চুল যে চামলু আর বিচ্ছে দুটা করে ভাই, বিচ্ছে দুটা। গরুটা হেভি গরু ভাই দেখেন। আচ্ছা, এটা এক নম্বর, এটা এক নম্বর। দুই নম্বরে কি আছে? দুই নম্বর গরুটা দেখেন, হাইট দেখেন, হাত পা লম্বা, শিং মাথাও দেখেন, শিং মাথা দেখেন, শিং মাথা ভালো আছে, শিং মাথা ভালো। গরুর হাইটও অনেক, আর গরুর দাড়িটাও ভাই লম্বা, যে দাড়িটা লম্বা, দাড়িটা লম্বা আর চেপটা, দাড়িটা লম্বা আর চেপটা ভাই দেখেন। আচ্ছা, তারপরে তারপরে গরুটা দেখেন, তিন নম্বর গরুটা দেখেন। হ্যাঁ, প্রতিটা গরুই ভালো ভাই, আমি জাত মান গরু ছাড়া কিনি না দেখেন। হ্যাঁ, মাথার চিট আছে একটু লাল রং, সামনে একটু কাদলা রং দেখেন, এই যে চুল হয়ে গেছে, দাড়িও এটারও লম্বা চেপটা। খালি এগুলো খামারে যাবে, যে খামারি ভাই নিয়ে যাবে যত্ন দিবে তাড়াতাড়ি ভালো হবে ভাই। গরু আপনার ফার্স্ট ক্লাস গরু ভাই, এখন আমি তো বললে আর হবে না, দর্শক ভাই যখন বলবে ভালো তখন ভালো। আপনি বললে হবে ভাই, আমি ভাই দেখে শুনে কিনে আর কি, এতটুক আমার কাজ, দেখে শুনে কিনে। জি ভাই। আচ্ছা, এটা তিন, চার নম্বরে কি? চার নম্বরটা কাজলা কালার, কাজলা কালার। হ্যাঁ, ঠিক হতো তো মাথারা থাক না থাক, ওটা থাক। গরু আপনার হাইট আছে দেখেন, গরু হাইট দাড়িও লম্বা, শিং মাথা হয়ে গেছে। ওইভাবে টান করে বাঁচছেন কেন ভাই? ওই যে বজ্জাতি করতেছে তো। হ্যাঁ, বজ্জাতি করতেছে না না, এটা গোপুর বাঁচছে, বুঝছি তো, গোপুরের কাম। হ্যাঁ দেখেন, গলায় ফাঁস লাগে যাবে তো। তারপরে তারপরে কি? তারপরে এই যে পায় নাম্বার গোপুর, এটা হচ্ছে পাস হাইট, গাড়ি চেপটা লম্বা। হ্যাঁ, এই চুর হয়ে গেছে ভাই, এই শিং মাথা হয়ে গেছে। হ্যাঁ, এই চামলুস ভাই, চামলুস চামলুস, গাড়িগুলো চেপটা ভাই আর লম্বা আছে। আচ্ছা, গরুগুলোর একই মানের গরু সব, জানা তো করতো 19-20 সেই জিনিসটা আমি রাখিনি ভাই, 19-20 সেই জিনিসটা রাখিনি। আচ্ছা, তারপরে তারপরে এই গরুটা দেখেন হাইট, এটাও কাজলা কালার রং, এটাও কাজলা কালার। হ্যাঁ, শিং হয়ে গেছে। হ্যাঁ, এই চুড়ো হয়ে গেছে ভাই, এই যে চুড়ো হয়ে গেছে, গাড়িটা লম্বা, হাত পাগুলো লম্বা লম্বা ভাই, এই হাড্ডি মোটা, হাড্ডি মোটা। আচ্ছা, গেল এটা। তারপরে তারপরে গোটা দেখেন, দশ পয়সা দেখান, এই যে আপনার হাত পাগুলো মোটা মোটা দেখান। হ্যাঁ, এই যে হাড্ডি মোটা ভাই, দাড়িও চেপটা এটারও লম্বা দাড়ি, আর আপনার গরু বাচ্চাগুলো ভাই সুস্থ সবল বাচ্চা, সব সুস্থ সবল, সব সুস্থ সবল বাচ্চা ভাই। চামলুস দাঁত আছে নাকি এর মধ্যে কয়েকটা দাঁত? এখানে তিনটা আছে ভাই, তিনটা দাঁতাল, তিনটা দাঁতাল আছে। আচ্ছা, গোটা দশটার মধ্যে তিনটা দাঁতাল, তিনটা দাঁতাল দেখেন গরুটা কি ভাই, বাচ্চাটা জাতে মানের বাচ্চা ভাই, জাতে মানের, জাতে মানের, আমি যে কটা গরু নিয়েছি জাতে মানের গরু ভাই। একটা একটা, তারপরে তারপরে গোটা দেখেন, এটাও কাজলা কালার, দাড়ি চেপটা চুর হয়ে গেছে দেখেন, গোটা দেখেন, সিংহ হয়ে গেছে,
গোটা দেখেন, দাড়িটা দেখেন, লম্বা কতটা দেখেন, এই পাশটা দেখেন। তারা তো মোবাইলে গরু কিনে, ভাই ভালো করে একটু দেখান, সুন্দর করে যাতে দর্শক ভাই ভালো করে দেখেন। আচ্ছা, তারপরে এটা, তারপরে শেষ করতে দেখান, এখানে নয়টা আছে, ওইটা শেষ, এখানে একটা, এটা হোয়াইট, এই যে দাড়ি চেপটা দূর হয়ে গেছে, সিংহ ফুটে গেছে, আপনার দাঁতও ফাঁস হয়ে গেছে। এগুলো ভাই, এগুলো যেগুলো বিনা দাঁত আছে না, এগুলো দাঁতে বেশি সময় লাগবে না ভাই, বেশি সময় না লাগবে, একুশ মাস, বিশ মাস, একুশ মাস বয়স চলতেছে এগুলো। তো এখানে দেখলাম নয়টা, আরেকটা, আরেকটা এখানে ভাই, আরেকটা হচ্ছে এখানে, এখানে দেখেন, এগুলোটা দেখেন, হাইট দেখেন, আর দাড়ি চেপটা দেখেন, আর আরিয়ার মোশন দেখেন ভাই, পিওর দেশি, পিওর দেশি চামল হচ্ছে, দেখেন চুর দেখেন, দেখেন। তাহলে এটা নিয়ে দশটা, দশটা, এটা হচ্ছে দশ নম্বর, দশ নম্বর, দশ নম্বর, এটা হচ্ছে নয় নম্বর, এটা নয় নম্বর, তারপরে এটা আট নম্বর, হ্যাঁ, এটা সাত, হ্যাঁ, ছয়, পাঁচ, চার, তিন, এটা দুই ভাই, দুই, এটা এক, এটা হচ্ছে এক, এই হচ্ছে টোটাল দশটা করুন, দশটা। এখন বলেন দাম কেমন রাখছেন? দাম ভাইয়ার বাজার মোটামুটি একটু স্বাভাবিকের দিকে আছে, ঘটের জন্য মাঝে আসতেছে না, দুই তিন দিন পর ঘটতে হবে, তো তারিখে এখন পাটি ফুটি কম যাব। আজকে আমি একটা রেট দিব, যে দর্শক পাই দেবে জানি না, যার কপালে যাবে, যিনি আগে বায়না দিবে তার ভাই, যিনি আগে বায়না দিবে তার, তার। আচ্ছা, আজকে রেট নেবো ভাই আমি ষাট হাজার পাঁচশো টাকা ভাই, ষাট হাজার পাঁচশো টাকা, পাঁচশো। এ গরু ভাই ঘটের পরে পঁয়ষট্টি হাজার চৌষট্টি হাজার টাকা পাবে না, আমি পাবো না, কিন্তু ষাট হাজার পাঁচশো টাকা নিলাম, যেই দর্শক পাই নিবে। আর এই যে আপনার চব্বিশ সালের আজকে প্রথম দিন, এই জন্য ছাড়টা দিলাম, এমন একটা ছাড় দিয়েছি যেই দোষক পাই নেবে তিনি যাতে খুশি থাকে। ষাট হাজার পাঁচশো টাকা, ষাট হাজার পাঁচশো, পাঁচশো টাকা, কোনো দাম দর চলবে না বলে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, দাম দর চলবে না, যেই দোষক পাই নেবে খালি বায়না দেবে, বায়না দেবে। আর ওই যে নাম্বার লেখা আছে 01750 711732, ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে পাবে, পাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মেসার্স খালেদা ডেয়ারি ফার্মে, আমি সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।